আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়, কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম। একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেয়িং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেয়িং ফেসিলিটিস, উইকেটস অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখব। বাট আপাতত ডেফিনেটলি এটা আছে যে দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে, বাট এটাকে চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কি না সেটাও ডেফিনেটলি দেখব আমরা। আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়, কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম, আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় এক দুই বছর ধরে, এখানে খেলা হয়েছে বা তার চাইতে বেশি সময় হতে হবে, বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। টেস্ট ম্যাচ তো বলা যায় না, ওরাও কিন্তু সেভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য, বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে, কারণ ওরা ওদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে। আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলে বোধ হয় আমাদেরও চান্স থাকবে ম্যাচ জেতার অথবা ড্র করার। বাট আমার মনে হয় যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি, দের ইজ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টে ভালো করবো।